মোবাইল ইন্টারনেটের যুগেও শেষ হয়নি বন্ধুত্ব। বর্তমান সময়ে দাঁড়িয়েও পালিত হল বন্ধুত্ব পাতানোর উৎসব। এই উৎসবে সামিল ছোট থেকে বৃদ্ধ সকলেই। বিয়ে নয়, তবে বাংলার এই গ্রামে মালা বদল করে পালন করা হয় বন্ধুত্বের উৎসব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মালা পরিয়ে পাতানো হয় বন্ধু। বর্তমানে কর্মব্যস্ত সময় দাঁড়িয়ে হারিয়ে যাচ্ছে বন্ধু, একে অপরের সাথে বাড়ছে দূরত্ব। সেই কারণে সমাজে বন্ধুত্বের গুরুত্বকে বোঝাতে, সেই সাথে যাতে সকলে নিজের মতন করে বন্ধু পাতাতে পারেন, সেই কথাকে মাথায় রেখে আয়োজন করা হয় এই বন্ধুত্বের উৎসবের, যাকে বলা হয় সহেলা কিংবা সয়লা পরব। বন্ধুত্ব পাতানো এখন হাতের মুঠোয়। ডিজিটাল যুগে মাউসের একটা ক্লিক কিংবা স্মার্টফোনে একটি টাচে দুই অচেনা মানুষ পরিচিত হন। কখনো একে অপরের সামনাসামনি হননি, অথচ একে অপরের পরিচিত। তবে এই বন্ধুত্বের না থাকে ভালোবাসা, না থাকে আন্তরিকতা। 2024 সালে ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আজও বন্ধুত্বকে গুরুত্ব দিতে বাংলার এক গ্রামে পালিত হয়ে আসছে সয়লা পরব, অর্থাৎ বন্ধুত্বের উৎসব। বাঁকুড়া বর্ধমান সীমান্তবর্তী দক্ষিণ দামোদর এলাকায় আয়োজন করা হয় এই উৎসবের। এই উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে সই পাতিয়ে শপথ নেন দুজন মানুষ। হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন সুখে দুঃখে, আনন্দে বিষাদে সব সময় একে অপরের পাশে থাকার। জানা যায় বহু বছর ধরে হয়ে আসছে এই সয়লা পরব। প্রথা অনুযায়ী সয়লার এক মাস আগে গ্রামের সমস্ত দেবদেবীর মন্দিরে গিয়ে পান সুপুরি দিয়ে উৎসবে আসার জন্য দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয়। 12টা বছর বাদ অনুষ্ঠানটা হয়, অনুষ্ঠানটা খুবই জাগ্রতই হয় এবং আমরা গ্রামের ঐতিহ্যটা বজায় রেখেছি। দীর্ঘদিন আগে পূর্বপুরুষরা মা মনসা বলে একটা দেবতা আমাদের ওই ষোলানা ক্লাব ঘর, গ্রাম ষোলানার ক্লাব ঘরের পাশে ওনারা আনেন ঠাকুর দ্বারা। সেই ভাব থেকে 12 বছর বাদ হয়ে আসছে সয়লাটা। সয়লাতে সই সেঙাত একটা মা মনসার ব্রত পালন থাকে বা গুয়া দেওয়া টুয়া দেওয়া এসব একটা নিয়ম আছে। তা এই অপরের ঘরে যে যার দুটো মেয়ে আর অপরেরও দুটো মেয়ে, সে তাকে সই করে, যে একটা সম্পর্ক গঠন করে এবং মিলন করে, এবং সেটা মিলন হওয়ার পর একটা ঐতিহ্য বজায় থাকে। সেই জন্যই ভাবনা চিন্তাটা এসেছিল। এই সয়লার অন্যতম অঙ্গ হলো গোয়া চালানো। গোয়া হলো সয়লার ঝাঁপি। এই ঝাঁপির মধ্যে দই, পঞ্চশস্য, গোটা হলুদ, সিঁদুর, খই, গোটা সুপারি, পান বাতাসা রাখা থাকে। স্থানীয় চণ্ডী মন্দিরে পুজো দিয়ে এটি পরস্পরের বাড়িতে গোয়া চালিয়ে স্থানীয়রা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করেন। সয়লার দিন সেই সব দেবদেবীকে স্থানীয় শোভাযাত্রা সহকারে আনা হয় সয়লার মাঠে। সেখানে পুজো পাঠের পর গ্রামের সমস্ত দেবদেবীকে সাক্ষী রেখে সই পাতানোর উৎসবে মেতে উঠলেন এলাকার মানুষ। এই বন্ধুত্বের মেলায় কেউ নতুন বন্ধু খুঁজে সই পাতালেন, তো কেউ আবার পুরনো বন্ধুকে সই পাতিয়ে ঝালিয়ে নিলেন বন্ধুত্ব। ডিজিটাল যুগের ভার্চুয়ালি বন্ধুত্বের এমন রমরমার দিনেও এমন ব্যতিক্রমী বন্ধুত্ব স্থাপনের ছবি দেখতে ভিড় জমান বহু মানুষ। এবারও উৎসবে সামিল হতেই আকুই গ্রামে উপচে পড়েছিল গ্রামবাসীদের, আত্মীয় স্বজন থেকে শুরু করে দূরদূরান্ত মানুষের ভিড়। এদিনের এই বন্ধুত্বের উৎসবে অংশগ্রহণকারী ক্ষুদে সদস্যরা জানায়, আমরা এই মেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। আজ 4-5 জনের সঙ্গে বন্ধু পাতালাম। এছাড়াও এখানে নানান ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। জিলিপি, ফুচকা থেকে শুরু করে সমস্ত ধরনের আয়োজন করা হয়েছে এই মেলায়। এই মেলা দেখতে আমাদের খুবই ভালো লাগে। কটা বন্ধুত্ব হলো? 5টা, 6টা অনেক। কেমন আনন্দ করছো? অনেক ভালো। নতুন নতুন বন্ধুত্ব হলো? হ্যাঁ। কাকাকে বন্ধুত্ব দিলে কি খাওয়ালে? মিষ্টি, জিলাপি, জিলাপি অনেক খাওয়ালে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।